নবী সাল্লা আলহি ওয়াসাল্লামের একটি সাহি হাদিস সাহিউল জামের গ্রন্থে এসেছে তিনি বলেছেন অর্থাৎ আমার উম্মতের মধ্য থেকে একদল মানুষ বের হবে যারা আল কোরআনকে পান করবে যেভাবে তারা দুধ পান করে থাকে আল মুনাভি রাহমাহুল্লাহ তিনি একজন প্রখ্যাত ইমাম ছিলেন তিনি এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন তারা হলো এমন একদল মানুষ যারা দ্রুত জিব্বার উপর দিয়ে কোরআন পড়ে যাবে অথচ এর অর্থ নিয়ে চিন্তা ফিকের করবে না এর হুকুম আহকাম নিয়ে গবেষণা করবে না এবং এর যে মূল মর্ম সেটা উপলব্ধি করে জীবনকে সুন্দর করবে না অতএব আমাদের উচিত সম্মানিত মুসলিম ভাই বোনেরা আমাদের উচিত কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে কোরআনের যে মূল মর্ম কোরআনের যে মূল শিক্ষা সেটাকে উপলব্ধি করা এবং সেটাকে গ্রহণ করা এবং সেটাকে আমাদের জীবনে বাস্তবায়ন করা আসুন না আমরা কোরআনের রঙে রঙিন হই এবং কোরআনকে আমাদের জীবনের অত্যন্ত প্রভাবশালী এবং অত্যন্ত চমৎকার গাইড হিসাবে গ্রহণ করি আল্লাহ আমাদেরকে তফিক দান করুন